সূর্য তৈরি হয়ে নাও, আমাদেরকে এক্ষুনি বের হতে হবে। কি বলছো কি আলো, এত সকাল সকাল বাইরে কেন যাবে তুমি? সূর্য, আসলে দরবেশ বাবা কাল রাতেই আমাকে বার্তা পাঠিয়েছেন যেন আমরা এক্ষুনি তার কাছে যাই, কোনো একটা জরুরি দরকার আছে তার কাছে। দরবেশ বাবা কি জানিয়েছেন যে কোনো বিপদ আপদ আসার সম্ভাবনা আছে? না না, বিপদের ইঙ্গিত হলেই সে আমাকে সংকেত দিত। আর তাছাড়া যাই হোক, দরবেশ বাবা যখন বলেছে যে আমাকে আজ তার সাথে দেখা করতে হবে, তাহলে সূর্য দেখতে দেখতে কটা মাস পার হয়ে গেল, আর কদিন পরেই আমাদের সন্তান এই পৃথিবীর আলো দেখবে। হ্যাঁ আলো, কিন্তু আমার মনে হচ্ছে সময় যেন পারই হচ্ছে না। কবে যে আমাদের সন্তানের মুখ দেখতে পারবো, আর মুখখানা দেখা না পর্যন্ত আমার যে শান্তি হচ্ছে না। আর কয়েকটা দিন ধৈর্য ধরো, তারপরই দেখবে আমাদের সন্তান এই পৃথিবীতে চলে আসবে। হ্যাঁ আলো, আর অনেকটা দিন তো হলো দরবেশ বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু দেখো আলো, দরবেশ বাবা দেয়ার দোয়ার জন্য আজ পর্যন্ত তুমি সুস্থ আছো, আর কোনো বিপদেও পড়তে হয়নি তোমাকে। হ্যাঁ সূর্য, তুমি ঠিকই বলেছো, দরবেশ বাবা আমাদের কাছে ছায়ার মতো ছিল। উনি সব সময় আমাদের বিপদে আপদে আমাদেরকে সতর্ক করে দিত, বিপদ থেকে উদ্ধার হওয়ার উপায় বলে দিত। আর আমি ওনার জন্যই নিজেকে চিনতে পেরেছি, আমার শক্তিকে তো উনি জাগ্রত করিয়েছিলেন। কিন্তু দেখো, আমাদের সন্তান জন্ম নেওয়ার মুহূর্তে উনি আমাদের কাছে নেই। মন খারাপ করো না আলো, দরবেশ বাবা যত দূরেই যাক না কেন, উনি আমাদের সন্তানের জন্য ঠিক দূর থেকে দোয়া করবেন। আর তিনি যখন ফিরে আসবেন, তখন দেখবে আমাদের সন্তান অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ সূর্য, তুমি ঠিকই বলেছো, তখন তিনি এসে আমাদের সন্তানকে দেখে খুব খুশি হবে। ওদিকে নীলা রান্নাঘরে রান্না করছিল, তখনই রাকেশও সেখানে চলে আসে। নীলা, কি রান্না করছো? এ কি, আপনি রান্নাঘরে যে, কিছু কি দরকার? না না, আসলে অনেকক্ষণ তোমাকে দেখতে পাচ্ছিলাম না, তাই তো রান্নাঘরে চলে আসলাম। তা কি রান্না করছো নীলা? এই তো একটু পায়েস রান্না করছি। পায়েস, তাই নাকি? তা আজ হঠাৎ কার জন্য পায়েস রান্না করছো? দেখতে দেখতে কতটা দিন পার হয়ে গেল, আর কদিনের মধ্যে আলোর সন্তান এই পৃথিবীতে আসবে। সত্যি আলোর জীবনে এত সুখ আসবে সেটা আমি কখনোই ভাবিনি। আমি এমনিতেই নানা ব্যস্ততার কারণে প্রাসাদে যেতেই পারি না, আজ একটু ওকে দেখতে যাব। আর আমাদের আলো পায়েস খেতে খুব ভালোবাসে, ওর জন্য একটু পায়েস রান্না করছি। তা নিজের বোনের জন্য পায়েস রান্না করছো, আমার জন্য আলাদাভাবে কিছু করছো না? আপনার জন্য আলাদাভাবে কিছু করলে আপনি বুঝি খুব খুশি হবেন? তা আমার বউ যদি আমার জন্য কিছু রান্না করে, তাহলে কেন খুশি হব না বলো? বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি প্রাসাদ থেকে ফিরে এসে আপনার জন্য রান্না করে দেব, কেমন? ঠিক আছে, তবে তাড়াতাড়ি প্রাসাদ থেকে ফিরে আসবে কিন্তু। ঠিক আছে, তাই হবে। এ কথা বলে নীলা পায়েসের বাটিটা নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। কি হলো কি, আপনি না বলেছিলেন আলোর পেটের ওই বাচ্চাটাকে আপনি পৃথিবীর আলো দেখতে দেবেন না? কিন্তু কই, একে একে তো দিন পার হয়ে গেল, আর কদিন পরই তো আলো তার সন্তানকে জন্ম দেবে, এখনো তো কিছুই করতে পারলেন না। সেটা কি আর কম কিছু করলাম বলুন রাজকন্যা, ওর বাচ্চাটাকে বিভিন্ন ভাবে মারার চেষ্টা করলাম, কিন্তু তাও তো পারলাম না। আর ওই রানীও হয়েছে তেমন, কারোর হাতের খাবার আলোকে খেতেই দেয় না। আমার মনে হয় কি রাজকন্যা, ওই রানী হয়তো আমাকে সন্দেহ করে। যাই করুক না কেন, আমাদের হাতে আর সময় নেই, একবার যদি আলোর সন্তান জন্মগ্রহণ করে ফেলে তাহলে আমরা যে হেরে যাব। না না রাজকন্যা, আপনি আমাকে আর একটা বার সুযোগ দিন, এবার আর কোনো কিছুতেই ব্যর্থ হব না আমি। ঠিক আছে, আপনি আর একবার চেষ্টা করে দেখুন কিছু করতে পারেন কিনা, কিন্তু আলো তো আপনার হাতের খাবারই খায় না, তাহলে কি করে আপনি ওই বিষটা তাকে খাওয়াবেন? খাবার খায় না ঠিক আছে, কিন্তু যে করেই হোক আমাকে একটা উপায় বের করতেই হবে, আর আলোকে ওই বিষটা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতেই হবে। কিন্তু কিন্তু বিষটা তো শেষ হয়ে গেছে, আর আবার কি ওই বুড়িমার কাছে যাবেন আপনি? না না রাজকন্যা, কোথাও যেতে হবে না, আমি কাল গিয়ে আরো একটা ওষুধ নিয়ে এসেছি, তবে এবার আমি ভুল করব না,
ওই ওষুধটা আলোকে খাইয়েই সারবো। ওদিকে নীলা সেই পায়েসের বাটিটা নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে যায় আর দেখতে পায় যে তার মা আলোর কক্ষের সামনে উকি ঝুঁকি মারছে। নীলা এগিয়ে যায়। একি মা, তুমি আলোর কক্ষের সামনে এভাবে উকি ঝুঁকি কেন মারছো? এসব কি বলছিস কি মা, উকি ঝুঁকি কেন মারবো? আসলে আলোর দেখাশোনা করার জন্যই তো আমি এই রাজপ্রাসাদে আসি, তাই আর কি ওর একটু খেয়াল রাখছিলাম। ও আচ্ছা, তা কতদিন পর তোর সাথে দেখা হলো রে মা, তুই কেমন আছিস? আর তোর হাতেই বাটিটা কিসের? মা আমি ভালো আছি, আর এটা হলো পায়েসের বাটি। আলো তো পায়েস খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য একটু পায়েস রেঁধে নিয়ে এসেছি। কি পায়েসের বাটি, এই তো সুযোগ, এই পায়েসের বাটিটাতে আমাকে বিষ মেশাতেই হবে। আর তাই যে করেই হোক নীলাকে কথায় ভুলিয়ে ফেলতে হবে, আর এই বিষটা পায়েসের বাটিতে মিশিয়ে দিতে হবে, আর আলো নীলার বানানো পায়েসটা নির্দ্বিধায় খেয়ে নেবে, ব্যাস আমার কাজ হয়ে যাবে। বলছিলাম কি নীলা, কতদিন পর তোর সাথে দেখা হলো, তা মা জামাই বাবাজি আর তোর শাশুড়ি সবাই কেমন আছে? ওরা সবাই তোর সাথে ভালো ব্যবহার করে তো? এসব কি বলছো মা, ওরা আমার সাথে ভালো ব্যবহার কেন করবে না? আর তাছাড়া ওরা সবাই ভালো আছে, আর আমার অনেক খেয়ালও রাখে। কোকিলা নীলার সাথে এ কথা সে কথা বলতে থাকে, আর সেই সুযোগে সেই বিষটা সেই পায়েসের সাথে মিশিয়ে দেয়। আর নীলা সেসব কিছুই বুঝতে পারে না। আচ্ছা মা, আমি আগে আলোকে এই পায়েসটা খাইয়ে দিয়ে আসি, তারপর তোমার সাথে এসে গল্প করব, কেমন? হ্যাঁ হ্যাঁ মা, ঠিকই বলেছিস, যা মা যা, আমারও কাজ শেষ, এবার তুই যা আলোকে এই পায়েসটা খাইয়ে দিয়ে আয় তো। তোমার কাজ শেষ মানে কোন কাজের কথা বলছো মা? না না মা, কিছুই না, তুই যা মা যা, আলোকে আগে পায়েসটা খাইয়ে দিয়ে আয়, তারপর তোর সাথে কথা হবে, কেমন? ঠিক আছে মা। এই বলে নীলা নিজের অজান্তেই সেই বিষ মেশানো পায়েসটা নিয়ে আলোর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। নীলা নীলা তুই, তা এতদিন পর তোর আমার কথা মনে পড়লো, তুই তো আজকাল আমার কথা ভুলেই গেছিস। আসলে আলো আমি সবসময় ভাবি যে আমি আসবো, কিন্তু সময়ই পায় না আসার, তবে আজ সময়টা বের করেই ফেললাম। আর এই দেখ তোর জন্য আমি পায়েস রান্না করে নিয়ে এসেছি। কি পায়েস এনেছিস? আহ পায়েস না আমার খুব পছন্দ, আর কদিন ধরে আমার আসলে খুব পায়েস খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু কাউকে বলাই হয়নি। দেখ আলো আমি তোর মনের ইচ্ছাটা কেমন বুঝতে পেরে গেলাম, এবার নে তো পায়েসটা খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ সত্যি নীলা, তুই একদম ঠিক বলেছিস, তবে তুই এতদিন পর এসেছিস, আগে তোর সাথে একটু গল্প স্বল্প করি, তারপর এটা খাবো। ঠিক আছে আলো, তবে এই পায়েসটা কিন্তু তোকে খাইয়ে তারপর আমি যাব। ঠিক আছে নীলা, তাই হবে। এরপর নীলা পায়েসের বাটিটা রেখে আলোর সাথে কথা বলতে থাকে। ওদিকে কোকিলা সোহিনীর কাছে যায়। রাজকন্যা কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে আপনি কি ওই বিষটা আলোকে খাইয়ে দিয়েছেন? না এখনো খাওয়াইনি, তবে আলো নিজের হাতেই ওই বিষটা খাবে, এতে কোনো সন্দেহ নেই। কি আলো নিজের হাতে বিষটা খাবে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে ব্যাপারটা খুলে বলুন তো। কোকিলা এরপর কিভাবে নীলার আনা পায়েসটাতে বিষ মিশিয়েছিল সেটা বলতে থাকে। কি বলছেন কি, তাহলে তো আলো ওই পায়েসটা নিজের অজান্তেই খেয়ে নেবে, আর ওই বিষ খাওয়ার সাথে সাথে তো খেল শুরু হয়ে যাবে, আলো পেটের বাচ্চাটা মারা যাবে। হ্যাঁ হ্যাঁ তবে আর বলছি কি, আপনাকে না বললাম এবারে সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করব না, আর দেখবেন এবার আমরা সফল হবই। এখন রাজকন্যা আমার পাওনাটা কিন্তু এবার আমাকে দিতেই হবে। আপনি একদম চিন্তা করবেন না,
যদি কাজ হয় আপনার চাওয়ার থেকে অনেক বেশি পাবেন আপনি। আগে শুধুমাত্র কাজটা হতে দিন। এতটা দিন পার হয়ে গেল, দরবেশ বাবা চলে গেছে। দরবেশ বাবা বলেছিলেন যে আলোর খেয়াল রাখতে, কিন্তু ওদিকে আলো কেমন আছে সেটাও তো জানা হলো না। নাগরাজ, তুমি এত চিন্তা কেন করছো? নাগরানী, তুমি তো চাইলেই জানতে পারো যে আলো এখন কেমন আছে, কি করছে। হ্যাঁ নাগরাজ, তুমি ঠিকই বলেছো, এক্ষুনি আমাকে আলো খবর নিতে হবে। এই কথা বলে নাগরানী তার চোখ বন্ধ করে আলোর খবর নেওয়ার চেষ্টা করে, আর কিছুক্ষণ পরই সে তার চোখ খোলে। সর্বনাশ নাগরাজ, আলোর সামনে তো মহাবিপদ। কি হয়েছে কি নাগরানী, আলোর আবার কোন বিপদ ঘটতে চলেছে? নাগরাজ, আলোর মামাতো বোন মীরা আলোকে পায়েস খাওয়ানোর জন্য এই প্রাসাদে আছে, কিন্তু আমি দেখলাম যে ওই পায়েসে বিষ আছে। আর কোনো ভাবেই যদি আলো বিষ মিশানো পায়েস খেয়ে ফেলে তাহলে যে বিপদ হয়ে যাবে। তাহলে নাগরানী এখন কি করবে? তুমি কি করে আলোকে বাঁচাবে? ওই বিষ যদি কোনোভাবে আলোর শরীরে প্রবেশ করে? না না নাগরাজ না, ওই বিষ আমি কিছুতেই আলোর শরীরে প্রবেশ করতে দেব না। যে করে হোক নাগরাজ, আমাকে যে আলোকে বাঁচাতেই হবে। আমি যে দরবেশ বাবার কাছে কথা দিয়েছি, আমি বেঁচে থাকতে আলোর কোনো ক্ষতি হতে দেব না। তাহলে নাগরানী কিছু একটা করো আলোকে বাঁচানোর জন্য। আলোকে যে আমাদের বাঁচাতেই হবে, না হলে কি জবাব দেব আমরা দরবেশ বাবার কাছে? হ্যাঁ নাগরাজ, তুমি ঠিকই বলেছো, আমাদেরকে কিছু একটা করতেই হবে। তো বন্ধুরা, তাহলে নাগরানী কি আলোকে ওই বিষের হাত থেকে বাঁচাতে পারবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।